বঙ্গমাতা শেখ নেসা মুজিব সহ পনেরোই আগস্ট নিহত সকল শহীদদের আটচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ফিলিপনগর পিএসএস মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া একাশনের সংসদ সদস্য অ্যাডভোকেট আকমো সরোয়ার হোসেন বাদশাহ এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসানুল আসকার হাসু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি টিপু নওয়াজ ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন